যাচাই বাছাই না করে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট লাইক কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ভুয়া তথ্য শেয়ার করলে তাকে আইনের আওতায় নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি র্যাবের অনলাইন ব্রিফিং এ এসব কথা বলেন র্যাব সাইবার মনিটরিং সেল ভার্চুয়াল জগতে পেট্রোলিং অব্যাহত রেখেছে কোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলেই তাতে না বুঝে শেয়ার বা কমেন্ট না করার জন্য আমি সকল নাগরিক বৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি অনেক সময় গুজব সৃষ্টিকারীরা তাদের ইচ্ছে মতো কোনো তথ্য দিয়ে একটি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলার চেষ্টা চালাতে পারে যদি কেউ লাইক শেয়ার বা কমেন্ট করে তারও আইনের আওতায় চলে আসে